আজকে বলছি হরিশঙ্কর জলদাসের ছোট গল্প প্রত্যাশার ঘরে ফেরা বড় জ্বালাতন করে প্রত্যাশা ঘুমালে কানে সুরসুরি দেয় জেগে থাকলে পেটের উপর বসে ঘোড়া চালায় তঞ্জা মতো এলে কানের কাছে মুখেনে বলে ভেউ টিভি দেখার সময় রিমোটটা কেড়ে নিয়ে বলে নানুদা এত কি থিথি তারপর বুড়িদের মতো গালে হাত দিয়ে বলে আমি কাতুন দেখব মা বলেতে কাতুন দেখলে বুদ্ধি বালে অন্য সব শব্দ ঠিকঠাক মতো উচ্চারণ করতে না পারলেও বুদ্ধি শব্দটি যথাযথভাবে উচ্চারণ করতে পারে প্রত্যাশা এই সেদিন প্রত্যাশার সাড়ে তিন পুরালো চোখগুলো তার টানা টানা নাকটা বোচার দিকে কি কারণে যেন দু চোখের মাঝখানে বোচার একটি বেশ মানিয়ে গেছে তুলতুলে গাল রংটা তেমন ফর্সা নয় কোকরানো চুল কাত পর্যন্ত ঝুলান ঘুম ভাঙার পর থেকে সারা বাড়িতে দাপিয়ে বেড়ায় প্রত্যাশা কখনো মামার ঘরে কখনো নিজেদের ঘরে কখনো বা নানুদার ঘরে ছোটাছুটি করে গোটাটা দিনমান কাটিয়ে দেয় জন্মের ছয় মাস পর থেকে প্রত্যাশারা নানুদার বাড়িতে প্রত্যাশারা মানে প্রত্যাশা আর তার মা শুভমিতে এত দীর্ঘদিন প্রত্যাশাদের এ বাড়িতে থাকার কথা না তারপরেও এ বাড়িতে থাকতে হয়েছে তাদের প্রত্যাশার বাবা প্রশান্ত ধনী লোকের ছেলে বিশাল বাড়ি নিজস্ব প্রশান্তের বাবা অশোকবাবু বিরাট ব্যবসায়ী হাতিশালে হাতি ঘোড়াশালে ঘোড়া বলে যে একটা কথা আছে ঠিক সেরকমই অবস্থা প্রশান্ত তারপরও শুভমিতাকে বাপের বাড়িতে থাকতে হয়েছে প্রত্যাশা তার বাবাকে চেনে না ঠাকুরদা ঠাকুমা বলে যে তার দুজন আত্মীয় আছে তা জানে না প্রত্যাশা বাবার আর ঠাকুরদার আদর্জতনের মধ্যে তার বড় হয়ে ওঠার কথা কিন্তু দুর্ভাগ্যের মার পেছে তা হয়ে ওঠেনি প্রত্যাশার জীবনে এ প্রত্যাশা শুভমিতার দুর্ভাগ্য বলা যেতে পারে প্রশান্তের দুর্মতি আর অশোকবাবুর নিষ্ক্রিয়তার কারণে এরকম ঘটনা ঘটেছে দাদু বলতে প্রত্যাশা বাবুকেছেন। ঠাকুমা বলতে সুমিত্রাকে শুভমিতার প্রত্যাশা কথা বলতে শেখার পর থেকে তার বাবা বাবুকে নানুদা আর মা সুমিত্রাকে নানুদি ডাকতে শিখিয়েছে প্রত্যাশাকে ঘিরেই বাবুর সকাল বিকাল আর সুমিত্রার সকল ইসলাম তাদের কাছে প্রত্যাশা যেন প্রত্যাশা নয় যেন সাড়ে তিন বছরের শুভমিতা তাদের সামনে ঘুরে বেড়ায় হাসে হাসায় কাঁদে কাঁদায় প্রত্যাশা তাদেরকে কুড়ি বছরের আগের জীবনে ফিরিয়ে নিয়েছে। বিকম পাস করার পর চাকরি নিয়েছিল সৌমিতা সেলস গার্ডের চাকরি আরঙের চট্টগ্রাম শাখায় বেতনও কম ছিল না ভালোই চলছিল সৌমিতা সকালে যাওয়া বিকেলে ফেরা সহজ সরল জীবন সৌমিতা জীবনে কোনো প্রেমিক ছিল না আসা যাওয়ার পথে ডিস্টার্ব করবার কোনো নজানো ছিল না পিতার কাছে হাত পাততে হতো না বরং মাসের শেষে বাবার হাতে চার হাজার তুলে দেওয়ার সক্ষমতা সমস্যাটা বেঁধেছিল যেদিন প্রশান্ত আরঙে এলো পুতুল সেকশন দেখতে শুভমিতা প্রশান্ত এসেছিল তার ভাগ্নিকে নিয়ে পাঁচ ছয় বছরের উৎপলা পুতুলের বড় সত্তার মামা বাড়িতে এসে পুতুলের আবদার মামার কাছে আবদার মেটাবার জন্য প্রশান্ত উৎপলাকে নিয়ে সেদিন আরঙে গিয়েছিল থমকে দাঁড়িয়ে পড়েছিল সেদিন প্রশান্ত শুভমিতার সামনে বুকের ভেতরটায় অকারণে কেন জানি খালি খালি লাগল প্রশান্তের মনে হলো এতদিন তার কাছে কি যেন একটা ছিল না তার মনে হলো শুভমিতাই সে যেন একটা তারপর তো গতানুগতিক ঘটনা প্রশান্তের ঘন ঘন আরঙে আসা কোনোদিন কিছু একটা কেনা কোনোদিন কেনার ভান করা বাড়িতে সমস্যা হয়েছে বলে ম্যানেজারের কাছ থেকে শুভমিতা ছুটি নাও তারপর প্রশান্তের গাড়িতে ঘুরে বেড়ান কখনো কর্ণফুলি ব্রিজের উপর নদীকে মুখে নিয়ে দাঁড়িয়ে থাকা কখনো পতেঙ্গা সিবিচে বসে বঙ্গোপসাগরের ঢেউ কোনা আবার কখনো কখনো দেয়াং পাহাড়ের ঘন বনে নিবিড় সান্নিধ্যে সময় কাটান বিয়ের প্রসঙ্গ উঠল একদিন প্রশান্ত বলল আমার দিকটা আমি দেখছি মা আমার বসে মাকে দিয়ে বাবাকে রাজি কর তোমার দিকটা তুমি দেখো এক বিকেলে বাবার সামনে বসল শুভমিতা বাবা বারান্দার ইজিচারে হেলান দিয়ে বসেছিলেন মা ছিলেন পাশে শুভমিতাকে কাছে ঘেসে বসতে দেখে মা অবাক চোখে তাকিয়েছিলেন শুভঙ্করবাবু বলেছিলেন কিরে মা কিছু বলবি শুভঙ্করবাবু রেল কোম্পানিতে চাকরি করতেন নানা জেলা ঘুরে ঘুরে শেষ দিকে চট্টগ্রাম স্টেশনে থিতু হয়েছিলেন স্টেশন মাস্টারের পথ থেকে অবসরে এসেছেন তিনি তাও কয়েক বছর হয়ে গেল বাবার প্রশ্নের কোনো উত্তর দেয়নি সুগমিতা ডান হাতের বুড়ো আঙ্গুল দিয়ে টি টেবিলে আগ কেটে গেছে শুভঙ্করবাবু কন্যার দিকে চোখ ফিরিয়েছিলেন সহস্নেহে আবার জিজ্ঞেস করেছিলেন মনে হচ্ছে তুই গুরুতর কিছু একটা বলতে চাইছিস আমাকে কিন্তু বলতে সংকোচ হচ্ছে ঠিক বলিনি আমি সৌমিতা মাথা নিচু করে পিতার মন্তব্যের সম্মতি জানিয়েছিল পাশ থেকে সুমিত্রা বলে উঠেছিলেন বাবার সঙ্গে তো তোর বন্ধুর সম্পর্ক বলতে দ্বিধা করছিস কেন কিছু বলবার চাইলে বল মায়ের কথায় সৌমিতা মনের জোর ফিরে পেয়েছিল সকল সংকোচ ছেড়ে পিতার দিকে তাকেই বলেছিল বাবা আমার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছ স্মিতহাসি ছড়িয়ে পড়ল বাবুর সারা মুখে সুমিত্রা দেবী হাফ ছেড়ে শুভঙ্কর বাবু বলেছিলেন তুই বড় হয়েছিস মা মেয়ে বিয়ে যোগ্য হলে কোন মা বাবা না ভাবে বল তোর বিয়ে সম্পর্কে আমরা ভাবছি না এমন নয় গভীরভাবেই ভাবছি কিন্তু মা ভালো ছেলে পাওয়া আজকাল চারটি কথা না বাবার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে সুমিতা বলেছিল একজনের সঙ্গে আমার জানা পরিচয় হয়েছে বাবা তোমাদের যদি আপত্তি না থাকে কথা বলতে পারো তার সঙ্গে সুমিত্রা উচ্ছ্বাস ভরা গলায় বলে উঠেছিলেন কে মা ছেলেটি কোন বংশের শুভমিতা মুচকি হেসে বলেছিল ভয় পেও না মা সেনগুপ্ত বাপ ব্যবসায়ী প্রশান্তের বাবার নাম অশোক সেনগুপ্ত তুমি এ শহরের লোক বাবা অশোকবাবুর নাম তোমার না শোনার কথা না বাবার দিকে মুখ ফিরিয়ে কথা শেষ করেছিল শুভমিতা অশোকবাবুর নাম শুনেই কিরকম যেন ঝিম মেরে গেলেন শুভঙ্করবাবু এই শহরে অশোকবাবুকে না চিনা দান ধ্যান করে বেশ নাম কুড়িয়েছেন অশোকবাবু বাইরে আর ভেতরে বিস্তর ফারাক অশোকবাবু মাসখানেক আগেই তো পত্রিকায় ওকে নিয়ে খবর ছাপিয়েছে চিনি আমদানির কথা বলে পোস্ত এনেছেন তিনি কাস্টমসের হাতে ধরা বলে ঘুষঘাস দিয়ে অফিসারদের মুখ বন্ধ করেছে। একটা চালান ধরা পড়েছে মাত্র আরও কত কি দুই কাজ করেন অশোকবাবু তার সমাজে জানার কথা না শুভঙ্করবাবুর খটকায় ওইখানে পিতা ভেজাল মার্কা পুত্র কি ভালো হবে অশোকবাবুর নাম শুনে ভেতরটা কেঁপে উঠেছিল শুভঙ্করবাবুর এই বিয়ে কি সুখের হবে তিনি নিজে একজন সাধারণ মানুষ সেই কবে এই কিনে রেখেছিলেন বলে মাথা গোজা ঠাইটা পেয়েছেন চাকরি শেষে টাকা দিয়ে দোতলা বাড়িটা বানিয়েছিলেন নইলে কোথায় ভেসে যেতেন অতি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ধনী পরিবারের বউ হিসেবে অ্যাডজাস্ট করতে পারবে তো বড় অস্থির হয়ে উঠলেন শুভঙ্কর বাবু সে অস্থিরতা চোখ মুখে ভেসে উঠল শুভমিতা পিতার অস্থিরতা টের আস্তে করে বলল বাবা তুমি না চাইলে বিয়ে হবে না প্রশান্তকে নিষেধ করে দেবো আমি চট করে মেয়ের মুখের দিকে তাকালেন বাবু দেখলেন মেয়ের সারা মুখ জোরে বিষাদ বাবুর ভেতরটা ছলাত করে উঠল জন্মের পর থেকে সুমিতাকে পরম যত্নে বড় করে তুলেছেন তিনি ছেলে একটা আছে বটে কিন্তু তার সকল স্নেহ ভালোবাসা এই সুমিতাকে ঘিরেই আবর্তিত কোনোদিন মেয়ের মুখে বেতনা জমতে দেয়নি তিনি তার সকল আবদার অনুরোধ রক্ষা করেছেন তাহলে আজ কেন মন বিষাদে ভরে উঠবে সে যদি প্রশান্তকে উপযুক্ত মনে করে তাহলে তার বাধা দেওয়া উচিত না। মেয়ের শান্তি তো তাদের স্বস্তি এক পলক সুমিত্রার দিকে তাকালেন বাবু দেখলেন সুমিত্রার চাহারার ভাষা শুভমিতার আকাঙ্ক্ষার অনুকূলে স্ত্রীর সম্মতি পেয়ে মনের সকল দিতা চলে গেল বাবু বললেন ঠিক আছে মা একদিন প্রশান্তকে নিয়ে আয় আমাদের বাড়িতে শুভমিতা প্রশান্তকে নিয়ে এসেছিল তাদের উনপঞ্চাশ নম্বর মেহেদিবাগের বাড়িতে বিয়েটাও হয়ে গিয়েছিল ভালোই ভালো ভালোই ভালোই ঠিক বলা যাবে না বিয়ের দিন অশোকবাবু বাড়িতে ছিলেন না প্রশান্তের মা বলেছিলেন ব্যবসায়ী মানুষ কখন কোথায় যায় ঠিক ঠিকানা নেই জরুরি কাজে ব্যাংকক যেতে হয়েছে কর্তাকে তাই বলে একমাত্র ছেলের বিয়েতে অনুপস্থিত তাছাড়া হিন্দুর বিয়েতে বাড়ির গেটে কলা গাছ জলভরা কলসি এসব মাঙ্গলিক বস্তুগুলো স্থাপন করা হয় প্রশান্তের বিয়েতে বাড়ির গেটটা তেমন করে সজ্জিত করা হয়নি কমিউনিটি সেন্টার ভাড়া আর খাওয়া দাওয়ার যাবতীয় খরচ তো প্রথাগতভাবে শুভঙ্করবাবুকেই বহন করতে হয়েছিল তারপর শুভমিতা বছর দুয়েক ধরে বাপের বাড়িতে যাতায়াত করেছে চাকরিটাও বজায় রেখেছে শুভমিতা এর মধ্যে তার প্রমোশন হয়েছে অ্যাকাউন্টের পদ পেয়েছে সে বেতনও বেড়েছে প্রত্যাশা জন্মেছে ম্যাটার্নিটি লিভার পরে চাকরিতে যোগদান করতে চাইলে শাশুড়ি বাধা দিলেন বললেন এত বড় বাড়ির বউ দুই চার হাজার টাকা চাকরি করার দরকার কি শুভমিতা শাশুড়ির বাধা মানেনি জয়েন করেছিল চাকরিতে প্রশান্ত তার মায়ের সঙ্গে জুটে গিয়েছিল একরাতে ভীষণ ঝগড়া হলো দুজনের মধ্যে প্রশান্ত বলল তুমি চাকরিতে জয়েন করে মা খুব ব্যথা পেয়েছে বাবার মুখ গোমরা দেখলাম এই চাকরি তুমি ছেড়ে দাও চাকরি ছেড়ে দেব মাথা খারাপ তোমার চাকরিটা আমার অস্তিত্বের প্রতি প্রতিবাদ করেছিল সুরমিতে প্রশান্ত বলেছিল ওসব সব ভাববাদি কথা বাদ দাও যা বলছে তাই করো কাল থেকে চাকরিতে যাবে না তুমি ধমকে সুরে কথা শেষ করেছিল প্রশান্ত তুমি আমাকে ধমক দিচ্ছ এই চাকরি তো তোমার সঙ্গে আমার দেখা হলো ভুলে গেলে ভুলিনি অতীত নিয়ে এত বিলাসিতার দরকার কি এটাকে বিলাসিতা বলছো তুমি ওই আরং না হলে আমার সঙ্গে দেখা হতো তোমার আর হ্যাঁ তোমার মা তুমি যতই ষড়যন্ত্র করো আমি এ চাকরি ছাড়ব তাহলে তোমাকে এ বাড়ি ছাড়তে হবে চোখ রাঙ্গিয়ে বলল প্রশান্ত কি বললে তুমি নিজের কানকে বিশ্বাস করতে পারল না সৌমিতা এবার শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল প্রশান্ত তোমার সাধারণ চাকরিটা আমাদের পরিবারের মানমর্যাদায় আঘাত করছে তুমি এ চাকরি করবে যদি করো তাহলে বাড়ি ছেড়ে তোমাকে চলে যেতে হবে এবং তা এক সপ্তাহের মধ্যে আর আরেকটি কথাও বলেনি বড় বড় চোখে প্রশান্তের দিকে তাকিয়ে থেকেছিল ফোটায় ফোটায় উৎস করতে শুরু করেছিল তার চোখ থেকে সপ্তম দিন শ্বশুরবাড়ি ছেড়েছিল সুমিতা প্রত্যাশাকে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসেছিল কেউ বাধা দেয়নি সেই থেকে সুমিতারা বাবুর বাড়িতে প্রত্যাশার বড় হয়ে ওঠা শৌমিতা চাকরি করে সবই এ বাড়ি থেকে হতে থাকল আর শ্বশুর বাড়িতে ফিরে গেল সৈমিতা কোনো উদ্যোগ নেয়নি প্রশান্ত বা প্রশান্তের পরিবারও কোনো আগ্রহ দেখায়নি প্রায় বছর দিনে উভয়ের মধ্যে দেখা দেখাদেখিনি একই শহরে বাস করে ওরা অথচ কোনোদিন সৌমিতা আর প্রশান্ত মুখোমুখি হয়নি কিন্তু সেদিন দুপুরে অন্যরকম একটা ঘটনা ঘটল ইদানিং খুব জ্যামের শহর হয়ে গেছে চট্টগ্রাম শহর মেয়েকে নিয়ে মার্কেট থেকে ফিরছিল সুমিতা ব্যাটারি চালিত রিক্সায় বসেছিল সে মেয়েকে পাশে নিয়ে প্রত্যাশা দুটো পেনিতে হলুদ ফিতে গায়ে হলুদ জামা পায়ে হলুদ স্যান্ডেল হাতে হলুদ কাছে চুরি পড়িয়েছিল সৌমিতা চট্টেশ্বরী রোডে জ্যামটা লেগেছিল সারি সারি রিক্সা দাঁড়িয়ে পড়েছিল খুব ধীরে উল্টো দিক থেকে গাড়িগুলো এগিয়ে আসছিল একটা কার সৌমিতা রিক্সার উল্টো দিকে এসে দাঁড়িয়ে পড়ল চেনা গাড়ি প্রশান্তর গাড়ি জুতো মুখ ফিরিয়ে নিয়েছিল সৌমিতা ওপাশের গাড়ি জানলা থেকে কাছ নামিয়েছিল প্রশান্ত তার কি হলো কে জানে হঠাৎ জেগে উঠল মা প্রত্যাশা নিজের নাম শুনে তরিত মুখ তারপর মায়ের হাতে ধাক্কা দিয়ে বলল মা ওই লোকটা আমাকে ডাকছে সৈমিতা সারা দিচ্ছে না দেখে প্রত্যাশা আবার বলল কিন্তু বলতো না কেন মা সৈমিতা কঠিন মুখে করে ধমক দিয়ে বলল চুপ থাক তুই সৈমিতা কোনোদিন মেয়েকে তুই বলেনি আজকে তার মুখ দিয়ে তুই তোকারি বেরিয়ে এলো জ্যাম ছুটে গিয়েছিল সুয়মিতার রিক্সা এগিয়ে গিয়েছিল রিক্সা অদৃশ্য না হওয়া পর্যন্ত প্রশান্ত জানলা দিয়ে মুখ বাড়িয়ে রেখেছিল কি আশ্চর্য দরজা খুলে স্তম্ভিত হয়ে গিয়েছিল সামনে শাশুড়ি দাঁড়ানো পেছনে প্রশান্ত পাঁচ হয়ে নমস্কার করেছিল শুভমিতা কখন প্রত্যাশা আঁচল ধরে দাঁড়িয়েছিল টের পায়নি শুভমিতা তার দেখাদেখি প্রত্যাশাও ঠাকুরমার পাঁচ হয়ে প্রণাম করেছিল হু হু করে কেঁদে উঠেছিলেন প্রশান্তের মা কাঁদতে কাঁদতে কোলে নিয়েছিলেন প্রত্যাশাকে বলেছিলেন কি ভুলটাই না করেছে মাফ করে দাও আমাকে শুভমিতার দরজা থেকে সরে দাঁড়িয়েছিল প্রশান্ত আর তার মা ঘরে আজ প্রত্যাশা চলে যাচ্ছে তার বাপের বাড়িতে তার আসল ঠিকানা খুশি হবারই কথা শুভঙ্কর বাবু কিন্তু বুকটা তার বড় খালি খালি লাগছে আজ থেকে কে তার চোখ থেকে চশমা কেড়ে নিয়ে চোখে পড়ে বলবে দেখো তো নানুদা কেমন লাগতে আমাকে কে তাকে গলা জড়িয়ে ধরে বলবে ব্যাঙ্গমা ব্যঙ্গমের গল্প তা তুনাও না নানুদা ভীষণ একটা হাহাকার শুভঙ্করবাবুর সমস্ত বুক জুড়ে ছড়িয়ে পড়তে লাগল